শহরে ফের করোনা বাড়ছে, শহরবাসীকে ফের সতর্ক করল পুর কর্তৃপক্ষ। শুক্রবার শহরের 13 জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এদিন পুরসভার 1, 3, 4, 5, 17, 18 ও 21 ওয়ার্ডে মোট 13 জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানান সন্দীপবাবু। তিনি বলেন, দুর্গাপূজার পর থেকে নতুন করে কিছু সংখ্যক করোনায় আক্রান্ত হচ্ছিলেন, কিন্তু সেই সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলেছে। এখন প্রতিদিন 10 জনের উপরে করোনায় আক্রান্ত হচ্ছেন। যারা এখনও মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে মাস্ক পরার অনুরোধ করেন তিনি। এছাড়াও তিনি কি বললেন শুনুন। মাধ্যমে আমাদের জলপাইগুড়ি পৌরসভায় আজ 26 তারিখ যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি পৌর এলাকায় নতুন করে 13 জন আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে রয়েছে 18 ওয়ার্ড যেরকম রয়েছে, 5, 21, 17, 3 এবং 4 ও 1। যেটা আমরা গতবারও বলেছিলাম, গত সপ্তাহেও বলেছিলাম যে আমরা দেখেছি দুর্গা উৎসবের পর থেকে 2 বা 3 করে নতুন করে আক্রান্ত হচ্ছিল, সেই সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। যেটা এখন দেখা যাচ্ছে প্রায় রোজ 10 উপরে লোক কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সর্বাশিক আবার বলবো, যারা এখনো মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলবো মাস্ক পরিধান করুন এবং সচেতনতার পথ অবলম্বন করুন। এই পথই আমাদেরকে কিন্তু করোনা থেকে মুক্তি দিতে পারবে। তাই আমরা বলছি যে এই সংখ্যাটার জন্য বারবার বলছি এবং ইতিমধ্যে যারা এখনো ভ্যাকসিনেশন নেননি, যারা ভ্যাকসিন নেননি তাদের উদ্দেশ্যে বলছি তারা ভ্যাকসিন নিন। পুরসভার সেন্টারগুলোতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, প্রথম ডোজও দেওয়া হচ্ছে, সেকেন্ড ডোজও দেওয়া হচ্ছে। তাই মোটামুটি আমরা দেখছি যেটা আর ডোজের ক্ষেত্রে প্রায় 80% ভ্যাকসিনেশন আমাদের পুরসভা থেকে হয়ে গেছে, সেকেন্ড ডোজ প্রায় 56% হয়েছে। বাকি যারা বাকি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি অবিলম্বে, বিলম্ব না করে আপনারা ভ্যাকসিন নিন। কি কারণে আবার মানে এই গ্রাফটা বাড়ছে, কি কি বলবেন? দেখুন, দুর্গা উৎসবের পর থেকে দেখেছেন উৎসবের মরশুম ছিল, বহু মানুষ রাস্তায় বেরিয়েছে, ঠিক আছে, আর স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে মানুষ বারবার উৎসবে সামিল হয়েছে। আমরা বলেছিলাম উৎসব উৎসবের জায়গায় থাকবে, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদের সকলকে মেনে চলতে হবে। কোথাও না কোথাও খামতি ছিল, সেটাই আমরা এখন পরিলক্ষিত করতে পারছি, যেটা আমাদের আশঙ্কা ছিল। আমরা স্যানিটাইজেশনের কাজ করছি, প্রত্যেকটা বাড়িতেই গিয়ে স্যানিটাইজের কাজ হচ্ছে এবং টেলিমেডিসিনের যে কাজটা সেটাও চালু রয়েছে।